আসসালামু আলাইকুম মনিশাস কুকিং ক্লাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ছোট বড় সকলেরই পছন্দ হওয়ার মতো একটি স্ন্যাক্সের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। শুরুতেই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব একদম স্মুথ করে, যাতে কোনো দানা না থাকে। আপনারা চাইলে চালনি দিয়ে আলুর এই পেস্টটাকে চেলেও নিতে পারবেন, এতে করে কোনো দানা থাকবে না এবং আলুর পেস্টটা অনেক মিহি হবে। আর যদি ভালো করে সিদ্ধ করেন তাহলে আর চালা লাগবে না। আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, দেখেন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে আলুর। এখন আমি একে একে করে বাকি উপকরণগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, এখন দিব এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, পরে আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারবেন। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। দেখেন আলুর এই ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার একটু দিয়ে এখানে অর্ধেকটা পরিমাণে আমি ডো নিয়ে নিব। ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব, ডোটা দুই ভাগে ভাগ করে নিয়েছি, এখন আমি বাকি অর্ধেকটা রেখে দিব। এটাকে আমি লম্বা করে লেচি করে নিব এই ডোটাকে। এভাবে লম্বা করে লেচি করে নিয়েছি, এখন আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব লেচিটাকে। এরকম ছোটো ছোটো টুকরো করে আমি সমানভাবে সবগুলো কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটি কাটা চামচের সাহায্যে, দেখেন কাটা চামচের এই অংশটা দিয়ে আমি উপরে এইভাবে হালকা করে চাপ দিব, তাহলে এই সুন্দর একটা দাগ টানা হয়ে যাবে নাস্তাটির উপরে। দেখেন সবগুলো নাস্তা আমি সেমভাবে করে নিয়েছি, এখন আমি নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। নাস্তাগুলো ভাজার জন্য চুলো একটি প্যান বসে এখানে দিয়ে দিয়েছি পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন এখানে আমি একটা নাস্তা দিয়ে দিব। এখন আমি এখানে একটা করে নাস্তা দিয়ে দিব, দিয়ে আমি এই নাস্তাগুলোকে লালচে করে ভেজে নিব। ভালো করে নাড়িয়ে চেড়ে আমি সব দিক ভালো করে ভেজে নিব। মরিচের গুঁড়া দেওয়ার কারণে দেখেন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর এসেছে। দেখেন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তুলে আমি আরও কিছু নাস্তা দিয়ে দিব, আরও কিছু নাস্তা আমি দিয়ে দিয়েছি, এগুলোকে আমি সেমভাবে ভেজে নিব। দেখেন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও নামিয়ে নিব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করতে চলে যাব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।